আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, এন্ড তোমাদের চাচুও ভালো আছে। বাট লাস্ট দুই দিন ধরে জ্বর ছিল, বাট রিকভার করার চেষ্টা করেই মনে করো যে বের হয়ে গেলাম, এন্ড বের হয়ে দেখি আমার টিমমেট আমার জন্য দাঁড়াই আছে। তারপর আমরা চিন্তা করলাম যে একটু ইকবাল রোডে চলে যাওয়া যাক, ওইখানে অনেকদিন যাই না, পুরনো স্মৃতি আছে, পুরনো স্মৃতিগুলো অনুভব করার জন্য আমরা চলে আসলাম ইকবাল রোড। আর সেখানে এসেই আমাদের হাতের কাছে ছিল একটা বল, মানে আমার গাড়িতে সব সময় বল থাকে। আর তোমাদের চাচু স্ট্যান্ডার্ডার হওয়ার আগে কিন্তু একটা ফুটবলার ছিল, আর পানি ট্যাঙ্কি মাঠ থেকে আমরা ফুটবল খেলতাম, বাট এই অ্যাজমা প্রবলেমের কারণে তেমনভাবে খেলা হয় না, বাট স্কিলস তেমনভাবে আমি পারি হালকা পাতলা, বাট ভুলে গেছি যদিও অলরেডি আমার বাম পায়ে একটা ফ্র্যাকচার আছে, বাট আই লাভ ফুটবল। আর ফুটবল খেলতে খেলতেই মনে করো তোমাদের সামিন ভাইয়া যে আমাকে একটা অফার দেখালো, সেই অফারটা দেখার পরে গায়েস আমি তো দিছি দৌড়। অজ এই দৌড়ের সাথে সাথে তোমাদেরও দৌড়াইতে হবে আমার সাথে, অ্যান্ড আমরা তার মাঝে কিছু সাবস্ক্রাইবার কিছু ভালোবাসার মানুষ পেয়ে গেলাম, সেই ভালোবাসার মানুষদের সাথে একটু ছবি তুললাম, দেন সামনে প্রচুর ব্যস্ত হয়ে যাবো, দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে নিজের জন্য একটা টি শার্ট এবং একটা প্যান্ট কিনে নিয়ে আসি। তাই আমরা চিল করতে করতে মনে করেন চলে গেলাম সামিন ওদেরকে স্কুটি দিয়ে পাঠিয়ে দিয়ে, আমরা যেখানে ছিলাম তার ঠিক পাশেই মনে করেন যে সুলতান আউটলেট, দ্যাটস ওয়াই আমরা চলে গেলাম সুলতানের আউটলেটে। অ্যান্ড সেখানে যেই মনে করো যে তোমাদের চাচু আজকে শপিং করবে, অ্যান্ড সাবস্ক্রাইবারের সাথে দেখা, দেন ভিতরে যে ছিল তার সাথেও আমার পরিচিত, দেন এই টি শার্টটা নিয়েছিলাম রেডটা, তারপর এই পেস্ট কালার না ফিরোজা কালার যেটাই এটা নিয়ে ফেলি, অ্যান্ড পেমেন্টটা করে দিই বিকাশে, কস বিকাশে পেমেন্ট করলেই ক্যাশব্যাক তো থাকছেই, তার পাশাপাশি আরও অনেক কিছু যেটা আমি পরে বলবো গাইস। দেন এই শপিং শেষ করে ছবি তুলবো, ছবি তোলার পালা, ছবি তুলে শেষ করে দেন আমরা রাইজে, অ্যান্ড প্যান্ট কেনার জন্য কস লাদাখ ট্যুরে যাওয়ার পরে আমার প্যান্টের অবস্থা 12টা বেজে গেছে, কারণ এই বালু আর উঠে নাই এই ব্ল্যাক কালার এইসব প্যান্ট থেকে, বাট একটা জিন্স নেওয়া দরকার। তাই নিজের এই ট্যুরের কথা চিন্তা করে একটু শপিং করা দরকার, মাঝে মাঝে একটু শপিং করা লাগে, অ্যান্ড আমি তেমনভাবে শপিং করি না সব সময়, বাট মাঝে মাঝে মন চায় আর আমার সাইজের কিছু পাইও না, এটাও একটা বড় ব্যাপার, ছোট মানুষ তো, দ্যাটস ওয়াই। দেন আপু আমাকে সাজেস্ট করলো যে এই এটা আমার হবে, তারপরে আপুরে বললাম ঠিক আছে এটা প্যাক করে দেন, দেন এটাও পেমেন্ট করে দিই বিকাশে, সেখান থেকেও চলে আসে আমার ক্যাশব্যাক। আর অনেকেই ভাবছেন হয়তো যে আমি এত কেন বিকাশে পেমেন্ট করছি, কারণ বিকাশে বেশি বেশি পেমেন্ট করলে জেতা যাবে আর্জেন্টিনা টিমের ম্যাচ টিকিট, দেন ফ্লাইটের টিকিট, দেন অ্যাকোমোডেশন অ্যাজ ওয়েল, এছাড়াও আছে ঘন্টায় ঘন্টায় 1000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট আর কুপন অফার। দেন আমি মাঠের পিছনে চলে এসে একটু সাইকেল স্ট্যান্ড করলাম, সাইকেল স্ট্যান্ড করে সামিনের স্কুটিতে পাইলাম, স্কুটি দিয়েই মনে করেন যে একটু স্ট্যান্ড করার চেষ্টা করলাম, যদিও আমাকে সাপোর্ট করতেছিল অনেকজন, বাট স্কুটিতে স্ট্যান্ড হুইলি হয় কি হয় না এটা নিয়েও কনফিউজ ছিলাম, তাই চেষ্টা করেই মনে করেন আরও কিছু ভালোবাসার মানুষের দেখা, মাঠের পিছনে আসলেই দেখা হয়ে যায়। তারপর আবারও সেই ফুটবল গায়েস, ফুটবলে এসেই তোমাদের চাচু একটা গোল দিয়ে দিল, ওই পিচ্চির সাথে বাজিতে আমি জিতে গেছি। দেন আমি চিন্তা করলাম যে এখন বাসায় চলে যাওয়া যাক, অনেকক্ষণ আমরা বাইরে ছিলাম, দেন বাসায় চলে আসলাম গায়েস। আমি যে বাসায় কখন আসি কখন যাই এটার ঠিক খবর আমার আম্মুও জানে না, বলে কি তুই কখন বের হইলি। দেন সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর আরের শরীর বলতেছিল যে একটা ক্লাচ অর্ডার করা দরকার, তাই চিন্তা করলাম যে এইটাও আমি বিকাশে পেমেন্ট করে দিই, কারণ বেশি বেশি পেমেন্ট করলেই কিন্তু জেতা যাবে আর্জেন্টিনা টিমের ম্যাচ টিকিট। সো আমার অর্ডার অলরেডি ডান হয়ে গেছে, অ্যান্ড আমি দেখার পরে এটাও পেমেন্ট করে দিছি, অ্যান্ড হোপ সো এটাও খুব সুন আমার হাতে চলে আসবে, তো অল ডান। তো অর্ডার করেই মনে করেন যে আমার মনটা খুশি হয়ে গেল, বাই দ্য ওয়ে দুইটা স্টার এখানে আছে, বাট মনের মধ্যে কিন্তু আরেকটা স্টার আছে, নেক্সট 3 স্টারের জার্সি পরে ভিডিও করবো। তো আমার মতো বেশি বেশি বিকাশ পেমেন্ট করুন এবং জিতে নিন আর্জেন্টিনার খেলার টিকিট, আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইজ।